এরপর যদি কেউ কারাগারে মারামারিতে লিপ্ত হও তাহলে নিজেদের 100 ধরার জন্য প্রস্তুত রেখো। নেনিফার কোপ্তা যেহেতু এই ঝগড়া শুরু করেছে তাই তাকে 100 দররা আর ইউজার সিফকে 50 দররা মারা হোক। দৌড়া লাগাত সহ্য করছে সামর্থ্যবান জওয়ান, দেখলে না নেনিফারের মতো শক্তিশালীকে কি করে কাবু করে ফেললো? কিন্তু এটা তো ন্যায় বিচার না, তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না। হয়েছে, 50 দররা শেষ, খুলে দাও এবার। জানি না কিভাবে শুক্রিয়া আদায় করবো, তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরেই ফেলতো। তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছো। আমি তো ইনসান, আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা, আর এটা তো আমার কর্তব্যই ছিল। ঠিক আছে, থামো এবার। তাকে ওই পাশে বন্দি করে রাখবে। তোমার নাম কি, কি করো এখানে, কি করছো, কেন জেলখানায় এসেছো? মিশরের লোকজন আমাকে ইউজার সিফ নামেই ডাকে, আর আজ সকাল পর্যন্ত আমি জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক ছিলাম। আর জেলখানা বেরোনোর কারণ হলো মালিকের ফরমানের প্রতি অবাধ্য ও অনুগত্য পোষণ না করা। আর পরবর্তী সওয়ালটা যেন কি ছিল? তুমি জোয়ান বয়সে মিশরের সেনাপতি জনাব পুতিফারের সকল কাজের তত্ত্বাবধায়ক ছিলে? পুতিফার কর্তা সবসময় কারাবন্দীদের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে, সে সবাইকে মারধর করে, জোর জবরদস্তি করে। কিদামিন বেশ কয়েকবার তাকে শাস্তি প্রদান করেছে, কিন্তু তার কোনো সংশোধন হয়নি। আজ তোমার মতো জোয়ান প্রথমবার তার দাঁত ভাঙা জবাব দিয়েছে। আমি তাকে আগে থেকে চিনতাম, পুতিফারের রাজমহলের প্রহরী ছিল সে। আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু